প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নবম শ্রেণীর আজকে আমরা তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় ভাগটা রয়েছে সেই দ্বিতীয় ভাগটা নিয়ে আলোচনা করব। এতে রয়েছে তোমাদের আর মেটানিক ব্যবস্থা বা মেটানিক সিস্টেম। আগের দিন আমরা ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করেছি এবং আজ আমরা তোমাদের কাছে মেটানিক ব্যবস্থা বা মেটানিক সিস্টেম নিয়ে আলোচনা করব। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর ছিলেন প্রিন্স চার্লস ক্লেমেন্স ভন মেটানিক। এই মেটানিক তার অসাধারণ কূটনৈতিক দক্ষতার জন্য কূটনীতির রাজপুত্র বা রাজকুমার নামে পরিচিত হয়েছে এবং তিনি 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপের ইতিহাসে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। তাই এই সময়কালকে বলা হয় মেটানিকের যুগ। তবে তিনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হয়েছিলেন 1809 খ্রিস্টাব্দে এবং শপথে বহাল ছিলেন 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মেটানিক আমরা আলোচনার বিষয়বস্তুই বলেছি মেটানিক ব্যবস্থা। তাহলে সেই প্রথমে আমাদেরকে জানতে হবে মেটানিক ব্যবস্থা কি বা কাকে বলা হচ্ছে। মেটানিক ছিলেন অত্যন্ত ঘোর রক্ষণশীল এবং পুরাতন তন্ত্রে বিশ্বাসী। তিনি ফরাসি বিপ্লব প্রসূত আদর্শ বা জাতীয়তাবাদ বা উদারনৈতিক গণতন্ত্রবাদ এগুলির প্রতি তিনি আস্থা জ্ঞাপন করেন বা আস্থাশীল ছিলেন। তাই আমরা দেখতে পাবো বিশেষ করে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটানিক নেপোলিয়নের পরবর্তীকালে ইউরোপে তথা সমগ্র এই অস্ট্রিয়া তথা সমগ্র ইউরোপে বিপ্লব প্রসূত ভাবধারার প্রতিরোধ করা, ইউরোপের পূর্ববর্তী বিপ্লব পূর্ববর্তী অবস্থাকে ফিরিয়ে আনা এবং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্যকে বজায় রাখা প্রভৃতি উদ্দেশ্যে যে রক্ষণশীল ও পুরাতন ব্যবস্থা চালু করেছিলেন এক কথায় তাকেই বলা হচ্ছে মেটানিক ব্যবস্থা। আবার বলছি, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটানিক নেপোলিয়নের পতনের পর অস্ট্রিয়া তথা সমগ্র ইউরোপে বিপ্লব প্রসূত ভাবধারার প্রতিরোধ করা, ইউরোপে বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থাকে ফিরিয়ে আনা এবং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্যকে বজায় রাখার জন্য যে চরম রক্ষণশীল ও পুরাতন ব্যবস্থা চালু করেছিলেন তাকে বলা হচ্ছে মেটানিক ব্যবস্থা বা মেটানিক সিস্টেম বা মেটানিক পদ্ধতি। তাহলে আমরা দেখতে পাই বিশেষ করে যে বিষয়টি এরপরে আসছি আমরা, এই যে মেটানিক ব্যবস্থা, সেই মেটানিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য বা উপাদান কী ছিল। এই মূল উপাদান ছিল মূলত তিনটি আমরা দেখতে পাবো। বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা যা সংজ্ঞার মধ্যে রয়েছে, দ্বিতীয় হচ্ছে ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদী ভাবধারার গতি রোধ করা, আর তৃতীয় হচ্ছে অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা এবং ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্যকে সুপ্রতিষ্ঠিত করা। কারণ নেপোলিয়নের পরবর্তীকালে আমরা প্রথমেই বলেছি ইউরোপের ইতিহাস হচ্ছে সমগ্র ইউরোপে কার আধিপত্য প্রতিষ্ঠিত হবে সেটাই ছিল মূল বিষয়। তাই নেপোলিয়নের পতনের পর মেটানিক চেয়েছিলেন ইউরোপে অস্ট্রিয়া তথা তার প্রাধান্যকে প্রতিষ্ঠিত করতে। তাই আমরা দেখতে পাবো তৃতীয় উপাদান হচ্ছে অস্ট্রিয়ার স্বার্থরক্ষা এবং ইউরোপে অস্ট্রিয়ার ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা। এরপরে আসছি আমরা এই মেটানিক ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল। আমরা আগে বলেছি মেটানিক ছিলেন ঘোর রক্ষণশীল এবং উদারতন্ত্রের সম্পূর্ণ বিরোধী। তাই তিনি সমগ্র ইউরোপে রক্ষণশীল ব্যবস্থা চালু করার পক্ষপাতী ছিলেন। কারণ তিনি এটা উপলব্ধি করেছিলেন শুধু নিজের দেশ অস্ট্রিয়াকে পুরাতন তন্ত্রের দ্বারা আবরিত করলে হবে না, বা সারা ইউরোপে যদি ফরাসি বিপ্লবের আদর্শ উদারবাদ ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু অস্ট্রিয়াকে তিনি কোনোদিনই রক্ষা করতে পারবেন না, এটা তিনি ভালোভাবেই উপলব্ধি করেছিলেন। তাই তিনি চেয়েছিলেন একদিকে অস্ট্রিয়ার প্রাধান্যকে প্রতিষ্ঠিত করতে, অর্থাৎ নিজের দেশে পুরাতন তন্ত্রকে বজায় রাখতে, অন্যদিকে ঠিক তেমনিভাবে সারা ইউরোপে বিপ্লববাদী আদর্শের প্রতিরোধ করে পুরাতন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে। যার জন্য আমরা প্রথমেই বলেছি ভিয়েনা সম্মেলনে সেখানে প্রথম নীতিটাই ছিল বৈধ অধিকার নীতি, যার দ্বারা এখানে আমরা যেমন দেখতে পাই একদিকে দুই পাখি মারার চেষ্টা করেছিলেন। একদিকে এর দ্বারা তিনি পুরাতন রাজবংশগুলিকে যেমন ফিরিয়ে আনতে চেয়েছিলেন ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাবো ফরাসি বিপ্লবের আদর্শকে গতি রোধ করতে চেয়েছিলেন। যাই হোক, তাহলে আমরা দেখতে পাবো মেটানিক ব্যবস্থার এই উদ্দেশ্য হিসাবে দেখতে পাবো আধুনিক ভাবধারার গতি রোধ করা। তিনি আমরা আগে বলেছি ছিলেন ঘোর রক্ষণশীল, তাই বিপ্লব প্রসূত যে গণতন্ত্র উদারবাদ এবং জাতীয়তাবাদ এই যে আধুনিক ভাবধারা সেগুলির তিনি গতি রোধ করতে চেয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে বৈধ অধিকার নীতির প্রয়োগ, বিপ্লব পূর্ববর্তী এই নীতির দ্বারা বা বৈধ অধিকার নীতি বা ন্যায়াধিকার নীতি প্রয়োগ করে তিনি বিপ্লব পূর্ববর্তী রাজবংশগুলিকে ইউরোপের বিভিন্ন দেশে ফিরিয়ে এনে তিনি একদিকে যেমন পুরাতন তন্ত্রকে নিশ্চিত বা পুরাতন তন্ত্রকে নিশ্চিত্র করতে চেয়েছিলেন ঠিক তেমনিভাবে আবার বিপ্লবী আদর্শকেও তিনি প্রতিহত করতে চেয়েছিলেন। তাই দ্বিতীয় হচ্ছে বৈধ অধিকার নীতির প্রয়োগ, তৃতীয় হচ্ছে স্থিতাবস্থা, তিনি ছিলেন সম্পূর্ণ পরিবর্তন বিরোধী। তাই তিনি বলেছিলেন
পরিবর্তন এই রাজত্ব করুন কিন্তু সংস্কার বা পরিবর্তন করবেন না। তাই আমরা দেখতে পাবো বিপ্লব পূর্ববর্তী যে সমস্ত যে রাজবংশগুলি বা নেপোলিয়নের দ্বারা বিভিন্ন জায়গায় যে সংস্কার চালু হয়েছিল সেগুলিকে তিনি বন্ধ করার ব্যবস্থা করেন। তাই আমরা দেখতে পাবো এই স্থিতাবস্থা নীতিকে তিনি গ্রহণ করেছিলেন। আর তৃতীয় হচ্ছে কঠোর নিয়ন্ত্রণ। এই নীতির দ্বারা আমরা দেখা যায় বিশেষ করে এই নীতি প্রবর্তনের প্রধান উদ্দেশ্য ছিল কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং সভা সমিতি যেমন সংবাদপত্রের স্বাধীনতা বাড়ানো, সভা সমিতি নিষিদ্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রভৃতি ক্ষেত্রেও তিনি কঠোর নিয়ন্ত্রণ করেন। আমরা প্রয়োগের ক্ষেত্রে আলোচনা করব সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর কেমন নিয়ন্ত্রণ আরোপ করেছিল। আর সবশেষে হচ্ছে উদ্দেশ্য ছিল অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা। আমরা আগেই বলেছি অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করে সারা ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করাই ছিল তার একটি অন্যতম প্রধান উদ্দেশ্য। তাই তিনি বলেছিলেন বা তিনি মনে করতেন যে বিপ্লবী ভাবধারাগুলি হচ্ছে জীবাণুর মতো। জীবাণু যেমন সংক্রমণ ঘটলে সারা শরীরে তার প্রকাশ ঘটে বা ছড়িয়ে পড়ে, তেমনি তিনি মনে করতেন ফরাসি বিপ্লবের আদর্শগুলি হচ্ছে জীবাণুর মতো, একবার যদি তার সংক্রমণ ঘটে সারা ইউরোপে তা ছড়িয়ে পড়তে পারে। তাই তিনি সেগুলিকে বন্ধ করার জন্য স্থিতাবস্থা অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করে স্থিতাবস্থা নীতি গ্রহণ করে অস্ট্রিয়ার স্বার্থকে সুরক্ষিত করতে চেয়েছিলেন। এবং এর জন্য তিনি আমরা দেখা যায় 1815 খ্রিস্টাব্দে তারই উদ্যোগে গড়ে উঠেছিল ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ। চারটি দেশ নিয়ে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও রাশিয়াকে নিয়ে এই কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায় গড়ে উঠেছিল। এটাকে ব্যবহার করে তিনি সারা ইউরোপে বিপ্লব যে বিপ্লবী আদর্শ সেগুলিকে যেমন দমন করেন তেমনি পুরাতন তন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন বা রক্ষণশীল ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। যাই হোক, এরপরে আসছি আমরা সেই মেটানিক ব্যবস্থার প্রয়োগ তিনি কিভাবে করেছিলেন। আমরা আগেই বলেছি তিনি উপলব্ধি করেছিলেন শুধু অস্ট্রিয়াতেই রক্ষণশীল ব্যবস্থাকে বজায় রাখতে চলবে না, সারা ইউরোপে এই রক্ষণশীল ব্যবস্থাকে বজায় করতে হবে, তাহলে অস্ট্রিয়া সম্পূর্ণভাবে নিরাপদ হবে। তাই আমরা দেখা যায় নিজ দেশ অস্ট্রিয়া এবং সারা ইউরোপে তিনি এই ব্যবস্থাকে প্রয়োগ করতে গিয়ে বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছিলেন। যেমন অস্ট্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়ে তিনি এই ব্যবস্থাকে কার্যকর করেছিলেন। যেমন উদারপন্থী ছাত্র এবং অধ্যাপক যারা ছিল তাদেরকে সকলকে কারারুদ্ধ করেন, যার ফলে আর কখনোই বিপ্লবী ভাবাদর্শ ছড়িয়ে পড়তে না পারে দেশে। দ্বিতীয়ত হচ্ছে শ্রেণীকক্ষে গুপ্তচর নিয়োগ করেছিলেন, কারণ তার আশঙ্কা ছিল শিক্ষকরা তাদের শ্রেণীকক্ষে গোপনে হয়তো বিপ্লবী ভাবাদর্শ ছড়িয়ে পড়ে দিতে পারে। কারণ শিক্ষকরাই হচ্ছেন আমরা দেখা যায় সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা দেশের বাসীর মধ্যে বিপ্লবী ভাবাদর্শ ছড়িয়ে দিতে পারেন। তাই আমরা দেখা যায় তিনি এই শ্রেণীকক্ষে গুপ্তচর নিয়োগ করে সেই উদারনৈতিক ভাবধারার প্রতি রোধ করার চেষ্টা করেছিলেন। তৃতীয়ত হচ্ছে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠ নিষিদ্ধ করা হয়েছিল অস্ট্রিয়াতে, কারণ এই দুটি বিষয়ের মধ্য দিয়ে যে উদারনৈতিক ভাবাদর্শ বা বিপ্লবী ভাবধারা ছড়িয়ে পড়তে পারে তিনি সেটা উপলব্ধি করেছিলেন। তাই ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের পাঠ নিষিদ্ধ করা হয়েছিল। আর সবশেষে আমরা দেখতে পাবো যেটা তিনি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছিলেন, কারণ সংবাদপত্র দ্বারা হয়তো দেশবাসীর মধ্যে জনমত সংগঠিত হতে পারে, তার বিরুদ্ধে জনমত সংগঠিত হলে হয়তো তাকে ক্ষমতা হারাতে হতে পারে বা রক্ষণশীল ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই তিনি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন। এইভাবে আমরা দেখতে পাবো জার্মানিতেও তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। জার্মানিতে জার্মান বুন্ড বা সমবায় গঠন করেন যার সভাপতি নিযুক্ত হয়েছিলেন মেটারনিখ। এবং এখানে আমরা দেখা যায় এই সমবায়ের সভাপতি হিসাবে তিনি 1819 খ্রিস্টাব্দে সেখানে চালু করেছিলেন একটি দমনমূলক নীতি যার নাম হচ্ছে কার্লসবার্গ ডিগ্রি। 1819 খ্রিস্টাব্দে তিনি এটি চালু করেন যার প্রধান উদ্দেশ্য ছিল জার্মানির ছাত্র আন্দোলন বা উদারনৈতিক আন্দোলনগুলিকে দমন করা। দ্বিতীয় উদ্যোগ হচ্ছে তার ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলিকে জার্মানি তিনি নিষিদ্ধ বলে ঘোষণা করেন। আর তৃতীয়ত হচ্ছে সেখানেও তিনি সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেন। ঠিক তেমনিভাবে একইভাবে আমরা দেখতে পাবো ইউরোপের অন্যত্রও তিনি বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেন। মেটারনিখ 1820 খ্রিস্টাব্দে শক্তি সমবায়ের যে বৈঠক বসে ড্রপোতে, সেই ড্রপোর বৈঠকে আমরা দেখতে পাবো বিপ্লবের মাধ্যমে যে নতুন সংবিধান গ্রহণ বা পরিবর্তনের কথা তিনি নিষিদ্ধ বলে ঘোষণা করেন। এবং সেখানে ঘোষণা করা হয় যে ইউরোপের কোনো দেশে বিপ্লব যদি দেখা দেয় তাহলে শক্তি সমবায়ের অধিকার আছে সেই বিপ্লবকে দমন করার, এবং যার ফলে সারা ইউরোপের এই বিপ্লবী ভাবধারাকে তিনি দমন করতে সক্ষম হয়েছিলেন। তৃতীয়ত হচ্ছে শক্তি সমবায়ের মাধ্যমে তিনি ইটালির বিভিন্ন রাজ্য যেমন পারমা, ম্যাডোনা, স্যাক্সনি এই সমস্ত রাজ্যগুলিতে এবং স্পেন ও পোপের যে মধ্যে ইটালিতে পোপের যে অঞ্চল সেখানে যে আন্দোলন সেই আন্দোলনগুলিকে দমন করেছিলেন। তবে আমরা দেখতে পাবো স্পেন এই আর্জি নিয়ে এসেছিল তার কাছে আমেরিকার
দক্ষিণ আমেরিকার যে স্পেনীয় পরিবেশ ছিল সেখানে যখন আন্দোলন দেখা দেয় তখন কিন্তু সেই আন্দোলন দমন করার জন্য তিনি যে এই শক্তি সমবায় আবেদন করলে তিনি সেটা উপলব্ধি করেছিলেন। তারও একটা কারণ আছে, তার একটা বাইরের ইতিহাস আছে। কারণ এই সময় আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরো ঘোষণা করেছিলেন যে আমেরিকা হচ্ছে আমেরিকাবাসীদের জন্য, এখানে কোনো বহির্দেশীয় হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তাই আমরা দেখা যায় মেটার্নিক এটা উপলব্ধি করেছিলেন যে দেশের বাইরে বা ইউরোপের বাইরে গিয়ে এই ব্যবস্থাকে কার্যকর করা যাবে না। তাই তিনি অত্যন্ত সুন্দরভাবে তার জবাব দিয়েছিলেন যে এই বিদ্রোহগুলি ওই দক্ষিণ আফ্রিকার যে দক্ষিণ আমেরিকার যে স্পেনীয় উপনিবেশগুলি যে বিদ্রোহ সেটা হচ্ছে সভ্য জগতের আওতার বাইরে, অর্থাৎ ইউরোপকে তিনি সভ্য জগৎ বলে ব্যাখ্যা করেছিলেন। যাই হোক, আমরা দেখা যায় সেটা তিনি ব্যর্থ হন। তাই স্পেনীয় উপনিবেশগুলির যে বিদ্রোহ দমন করা সম্ভব হয়নি। যাই হোক, ইউরোপে যে বিদ্রোহ দেখা দিয়েছিল উদারনৈতিক আন্দোলন সেগুলিকে তিনি দমন করেছিলেন এবং দমন করে আমরা দেখা যায় বিশেষ করে তিনি রক্ষণশীল ব্যবস্থাকে কার্যকর করেছিলেন। ঠিক তেমনি আবার গ্রিসের স্বাধীনতা আন্দোলন দেখা দিলে রাশিয়াকে তিনি সাহায্য করে গ্রিসের স্বাধীনতা আন্দোলনকে দমন করেন, তবে বেলজিয়ামের স্বাধীনতা আন্দোলনকে দমন করতে পারেননি। যাই হোক, এইভাবে আমরা দেখতে পাবো ইউরোপের বিভিন্ন জায়গায় যে উদারনৈতিক আন্দোলন দমন করার তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং এই ব্যবস্থার মাধ্যমে আমরা দেখা যায় বিশেষ করে যে বিষয়গুলি গড়ে উঠেছিল সেক্ষেত্রে আমরা দেখা যায় যে এই কিছুদিনের জন্য হলেও তিনি এই ব্যবস্থাকে কার্যকর করেছিলেন, কিন্তু আমরা দেখা যায় শেষ পর্যন্ত এই ব্যবস্থারও পতন ঘটে বা এই ব্যবস্থাও ব্যর্থ হয়। তাই যদি সেই ব্যর্থতা যদি আমরা দেখি সেই কারণগুলি হচ্ছে বেশ কিছু কারণ রয়েছে ব্যর্থতার পেছনে। 1848 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে তার এবং তার ব্যবস্থা অর্থাৎ মেটার্নিখ ব্যবস্থার দুটোরই পতন ঘটে এবং তিনি ইংল্যান্ডে পালিয়ে গিয়ে আশ্রয় নেন এবং যার ফলে মেটার্নিখ ব্যবস্থার অবসান ঘটে। এই মেটার্নিখ ব্যবস্থার ব্যর্থতার পেছনে কয়েকটি কারণ ছিল, যেমন আমরা দেখতে পাবো একটি প্রথম হচ্ছে যেটা যুগধর্মকে অস্বীকার করেছিলেন তিনি। যুগধর্ম কি ছিল, যে যুগ হচ্ছে প্রতিনিয়তই পরিবর্তনশীল, তাই সমাজ পরিবর্তনশীলতাই হচ্ছে সমাজের ধর্ম। তাই ফরাসি বিপ্লবের দ্বারা যে জাতীয়তাবোধ বা উদারনৈতিক জাতীয়তাবাদী আদর্শ প্রসার ঘটেছিল সেগুলিকে দমন করে তিনি পুরাতনতন্ত্রকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, যেটা কখনোই সম্ভবপর ছিল না। তাই আমরা দেখতে পাবো মেটানিক ব্যবস্থাটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। দ্বিতীয় হচ্ছে বিপ্লবী ভাবধারার প্রতিরোধ। বিপ্লবী ভাবধারাকে উপেক্ষা করে তিনি পুরাতনতন্ত্রকে ফিরিয়ে আনতে গিয়ে তিনি মহা ভুল করেছিলেন। কারণ আমরা বলেছি আগে সমাজ পরিবর্তনশীল, তাই বলা হয় পৃথিবী প্রতিনিয়তই নবযৌবন লাভ করছে, কিন্তু তিনি বার্ধক্যগ্রস্ত হয়ে পড়ছিলেন, সেটা তিনি ভুলে দিয়েছিলেন। তাই আমরা দেখতে পাবো এই বিপ্লবী ভাবধারার প্রতিরোধ করতে গিয়ে তার এই ব্যবস্থাও ব্যর্থ হয়। আর তৃতীয়ত হচ্ছে আমরা দেখতে পাবো সংস্কারকে অস্বীকার। তিনি সংস্কারের সম্পূর্ণ বিরোধী ছিলেন, পরিবর্তন বিরোধী ছিলেন। তাই আমরা দেখেছি বলেছি আমরা সেখানে যে তার উদ্দেশ্য হিসাবে যে রাজাদেরকে বিপ্লবী ইউরোপীয় রাজাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন রাজত্ব করুন কিন্তু কোনো পরিবর্তন বা সংস্কার করবেন না। যাই সংস্কার বিরোধিতাও ছিল তার ব্যর্থতার একটি অন্যতম প্রধান কারণ। ঠিক তেমনিভাবে জনসমর্থনের অভাব, যে জাতীয়তাবাদী আদর্শ ফরাসি বিপ্লবের দ্বারা সারা দেশে ছড়িয়ে পড়েছিল সেই আদর্শকে তিনি দমন করে তিনি রক্ষণশীল পুরাতন ব্যবস্থাকে চালু করতে গিয়ে জনসমর্থন থেকে তিনি বঞ্চিত হয়ে পড়েন। তাই জনসমর্থনের অভাবে আমরা দেখতে পাবো মেটানিক ব্যবস্থাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আর সবশেষে হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব দেখা দিলে সেই ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে আমরা দেখতে পাবো বিশেষ করে সারা ইউরোপে যে দাবানল জ্বলে ওঠে সেই দাবানলে তার এই সাম্রাজ্য অস্ট্রিয়া সাম্রাজ্য এবং তার মেটানিক ব্যবস্থাও শেষ পর্যন্ত পতন ঘটে বা ধ্বংসীভূত হয়ে পড়ে। তাই তিনি বলেছিলেন তার যে ব্যঙ্গোক্তি, তিনি বলেছিলেন যে ফ্রান্সের ঠান্ডা লাগলে সমগ্র ইউরোপের হাঁচি হয়, সেই কথাটা এর মধ্য দিয়ে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয় এবং যার ফলে আমরা দেখব সারা ইউরোপে এই ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে বা প্রভাবে বিদ্রোহ দেখা দিলে অস্ট্রিয়াতে তার ঢেউ আছড়ে পড়ে এবং তার ব্যবস্থার পতন ঘটে। এইভাবে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির মধ্যে বিপ্লবের মধ্য দিয়ে তার ব্যবস্থার পতন ঘটে এবং সেই পতন ঘটলেও আমরা যদি দেখতে পাবো দেখতে পাবো এই ব্যবস্থা বেশ কিছু গুরুত্ব রয়েছে। মূল্যায়ন প্রসঙ্গে আমরা যদি আসি তাহলে দেখতে পাবো নানা ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও এই ব্যবস্থা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব বা গুরুত্ব রয়েছে। কারণ সেদিক থেকে যদি আমরা দেখি মেটার্নিখের এই ব্যবস্থা বা মেটার্নিখ ব্যবস্থা ইউরোপে যুদ্ধ বিধ্বস্ত ইউরোপে যে অশান্তি এবং নিরাপত্তাহীনতায় ভুগছিল ইউরোপবাসী সেই জায়গায় আমরা দেখতে পাবো অন্তত 30 বছরের জন্য শান্তি ও নিরাপত্তাকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। তাছাড়া আমরা দেখা যায় এই শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে ইউরোপে আমরা দেখা যায় সাহিত্য সংস্কৃতি এবং শিল্প কলার বিশেষ প্রসার ঘটেছিল।
এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই মেটানি ব্যবস্থা নানা ত্রিভুজিতে থাকা সত্ত্বেও এটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। এই হচ্ছে তোমাদের মেটানি ব্যবস্থার কথা। ঠিক তেমনিভাবে আমরা প্রথম যেমন পড়েছি ভিয়েনা সম্মেলন, তারই একটি দিক হচ্ছে এই অন্যদিক হচ্ছে মেটানি ব্যবস্থা। ধন্যবাদ। এরপরে যে সমস্ত এখান থেকে প্রশ্ন হয় সেগুলি ভিডিও শেষে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও।